বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠকের দ্বিতীয় দিন আজ। বিরোধী জোট করার লক্ষ্যে এবারের বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধান ভূমিকা নিতে পারেন বলে সূত্রের খবর। সোমবার নৈশভোজে এদিনের বৈঠকের এক প্রস্থ রূপরেখা তৈরি করে নিয়েছেন সোনিয়া, মমতা সহ বিরোধীরা। ঘরোয়া কোন্দলে জর্জরিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না, শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলেছেন এবং এদিন সকালেই বেঙ্গালুরুতে পৌঁছেছেন তিনি। পাটনার পরে আজ বেঙ্গালুরুতে বিরোধীদের জোটের দ্বিতীয় বৈঠকের দ্বিতীয় দিন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলো একজোট হওয়ার উদ্যোগী হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল 17 জুলাই সোনিয়া গান্ধীর নৈশভোজের আমন্ত্রণে হয়তো উপস্থিত থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সোমবার অন্যরকম ছবি ধরা পড়ল। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ঠিক পাশের চেয়ারটিতেই বসে থাকতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতদা, বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী মেগা বৈঠক কি বলবেন? দেখো, কোথাও যেন এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, কটাক্ষ, এগুলো কোথাও যেন বেঙ্গালুরুর এই বৈঠককে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলছে। এবং এটা তো ঠিক কথা যে বিরোধী শক্তি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মুক্ত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এতগুলি দল, তাদের জাতীয় নেতৃত্ব, তারা বেঙ্গালুরুতে তারা বৈঠক করছেন। এবং যে শীর্ষক গোটা বেঙ্গালুরু মুড়ে ফেলা হয়েছে যে একতাই লক্ষ্য এবং একসঙ্গেই লড়াই হবে এবং ইউনাইটেড উই স্ট্যান্ড অর্থাৎ কিনা একতার কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী পক্ষের যেখানে নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব, তিনি যদি কোনো প্রতিক্রিয়া জানান তার তো আলাদা প্রাসঙ্গিকতা থাকবে। আসলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই বিরোধী বৈঠক একদিকে যেমন কোথাও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধ শক্তিকে একত্রিত এবং শক্তিশালী করে তুলছে, অন্যদিকে এ জল্পনাও রয়েছে যেটা কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুব চিত্তাকর্ষক। অনেকে আবার মনে করছেন উল্টোটা, যে কোথাও যেন ভারতীয় জনতা পার্টির শিবির থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোটকে কটাক্ষ করে জোটকে যতটা পারছে তুলে ধরা হচ্ছে এবং পরবর্তীকালে যদি জোট ভাঙে তাহলে যাকে বলে গাছে তুলে বই কেড়ে নেওয়ার মতো, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এটা স্ট্র্যাটেজির অঙ্গ। সুতরাং আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের বিভিন্ন কৃত্রিকলাপে সরকার পক্ষ এবং ভারতীয় জনতা পক্ষ তারা কিন্তু চুপ থাকেন, কিন্তু এক্ষেত্রে তারা কিন্তু প্রথম থেকে টুইটার থেকে সামাজিক মাধ্যম বিভিন্ন জায়গায় সরব হয়েছেন। আজকে যেন একটা বৃত্ত সম্পন্ন হলো, অনেকে মনে করছেন ভারতীয় জনতা পার্টি জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বেশ কিছুটা হাতে সময় রয়েছে, আর তার মধ্যে যদি ফুলিয়ে ফাপিয়ে দেখানো হয় এই বিরোধী শক্তিকে এবং পরে যদি বিরোধীদের মধ্যে চিড় ধরে তাহলে কিন্তু আখেরে লাভবান হবে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে বেঙ্গালুরুর এই সমাবেশ, বিরোধীদের সমাবেশ জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এ বিষয়ে কিন্তু অঙ্কিতা কোনো সন্দেহ নেই। একেবারে ধন্যবাদ ঋতদা। বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, বিরোধী জোট করার লক্ষ্যে এবারের বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধান ভূমিকা নিতে পারেন বলে সূত্রের খবর। সোমবার নৈশভোজে এদিনের বৈঠকের এক প্রস্থ রূপরেখা তৈরি করে নিয়েছেন সোনিয়া, মমতা সহ বিরোধীরা। ঘরোয়া কোন্দলে জর্জরিত এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল না, শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলেছেন এবং এদিন সকালে বেঙ্গালুরুতে পৌঁছেছেন তিনি। দুর্নীতিবাজরা একজোট হয়েছে, একজোট হয়েছে পরিবারতান্ত্রিক দলগুলি। কোটি টাকার দুর্নীতিবাজদের বৈঠক, নাম না করে বাম কংগ্রেসকে খোঁচা মোদীর। পোর্ট ব্লেয়ারের অনুষ্ঠান থেকে নিশানা প্রধানমন্ত্রীর।
পাটনায় প্রথম বৈঠকের পর বেঙ্গালুরুতে শুরু হয়েছে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক। 2024 লোকসভা নির্বাচনের যৌথ রাজনৈতিক কৌশল নিয়ে সোম এবং মঙ্গলবার চলবে বৈঠক।